জুয়েলারিত স্প্রে মারি লুটপাট চলা ডকাইতক লৈ আরক্ষীর অভিযান। ডকাইত অভিষেক ঠাকুরের ক্রাইম হিস্ট্রি বিচারি ব্যস্ত মহানগর আরক্ষী। বৃহস্পতিবারে মহানগরীর নতুন হরণিয়াত থাকা অভিষেক ঠাকুরের ভাড়া ঘরত অভিযান। নতুন হরণিয়ার 6 নম্বর উপপথর 62 নম্বর ঘরত ভাড়াটিয়া হিসাবে আছিল অভিষেক ঠাকুর। ঘরটোর স্বত্বাধিকারীর নাম ডলি কুঁয়ার। বিগত প্রায় 6-7 মাস ধরে বাহর পাতি আহিছিল এই ঠিকনাত। অভিষেক ঠাকুরের ঘর লক্ষিমপুরত বলে চিনাকি দিছিল। অভিষেক ঠাকুরের রুমের পরা 10টারও অধিক ল্যাপটপর লগতে জব্দ হয়েছে বহু আপত্তিজনক সামগ্রী। এই আটাইবোর লুট করা সামগ্রী বলে এক প্রকার নিশ্চিত হয়েছে আরক্ষীর দল। উল্লেখযোগ্য যে এনজিওত কাম করার পরিচয় দিছিল ডকাইতুয়ে। আনকি 3খন গাড়ি থকা বলেও দাবি করেছিল। অভিষেকের রুমলে সঘনায় আহিছিল অচিনাকি লোক। অভিষেকক আটক করার সময়ত লগত আছিল এগারী যুবতীও। কিন্তু অভিষেক আরক্ষীর জালত পড়ার পিছতে পলায়ন করে যুবতীগিয়ে। উল্লেখযোগ্য যে বুধবারে হেদায়তপুরের এখন জুয়েলারির স্বত্বাধিকারীক স্প্রে মারি পলায়ন করেছিল, লুটপাট চলাইছিল সোনার আ অলঙ্কার। জুয়েলারির স্বত্বাধিকারীয়ে চিঁড় বাখর করাত দৌড়ি পলাইছিল ডকাইতু। পরবর্তী সময়ত স্থানীয় রাইজের তৎপরতাত ধরা পড়িল দুধর্ষ ডকাইত অভিষেক ঠাকুর। রাইজে করায়ত্ত করবলে আহতে আনকি মারণাস্ত্র দেখাইছিল এই ডকাইতুয়ে। প্রিয়ব্রত গগৈ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। জুয়েলারিত স্প্রে মারি লুটপাট চলা ডকাইতক লৈ আরক্ষীর অভিযান। ডকাইত অভিষেক ঠাকুরের ক্রাইম হিস্ট্রি বিচারি ব্যস্ত মহানগর আরক্ষী। বৃহস্পতিবারে মহানগরীর নতুন হরণিয়াত থাকা অভিষেক ঠাকুরের ভাড়া ঘরত অভিযান। নতুন হরণিয়ার 6 নম্বর উপপথর 62 নম্বর ঘরত ভাড়াটিয়া হিসাবে আছিল অভিষেক ঠাকুর। ঘরটোর স্বত্বাধিকারীর নাম ডলি কুঁয়ার। বিগত প্রায় 6-7 মাস ধরে বাহর পাতি আহিছিল এই ঠিকনাত। অভিষেক ঠাকুরের ঘর লক্ষিমপুরত বলে চিনাকি দিছিল। অভিষেক ঠাকুরের রুমের পরা 10টারও অধিক ল্যাপটপর লগতে জব্দ হয়েছে বহু আপত্তিজনক সামগ্রী। এই আটাইবোর লুট করা সামগ্রী বলে এক প্রকার নিশ্চিত হয়েছে আরক্ষীর দল। উল্লেখযোগ্য যে এনজিওত কাম করার পরিচয় দিছিল ডকাইতুয়ে। আনকি 3খন গাড়ি থকা বলেও দাবি করেছিল। অভিষেকের রুমলে সঘনায় আহিছিল অচিনাকি লোক। অভিষেকক আটক করার সময়ত লগত আছিল এগারী যুবতীও। কিন্তু অভিষেক আরক্ষীর জালত পড়ার পিছতে পলায়ন করে যুবতীগিয়ে। উল্লেখযোগ্য যে বুধবারে হেদায়তপুরের এখন জুয়েলারির স্বত্বাধিকারীক স্প্রে মারি পলায়ন করেছিল, লুটপাট চলাইছিল সোনার আ অলঙ্কার। জুয়েলারির স্বত্বাধিকারীয়ে চিঁড় বাখর করাত দৌড়ি পলাইছিল ডকাইতু। পরবর্তী সময়ত স্থানীয় রাইজের তৎপরতাত ধরা পড়িল দুধর্ষ ডকাইত অভিষেক ঠাকুর। রাইজে করায়ত্ত করবলে আহতে আনকি মারণাস্ত্র দেখাইছিল এই ডকাইতুয়ে। প্রিয়ব্রত গগৈ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।